সালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম ছাড়া সুজির কেক তাও আবার সরাসরি কড়াইয়ে আশা করছি আমার এই সুজির কেক তৈরির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজ লাগবে তো চলুন দর্শক কিভাবে এই সুজির কেকটি তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই সুজির কেক তৈরি করতে আমাদের যা কিছু লাগছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো সুজির কেক তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এখন দেব হাফ কাপ সুজি আর দেব এক কাপ তরল দুধ দিয়ে এই তিনটে উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পনেরো মিনিটের মধ্যে চিনিটা গলে যাবে এবং সুজিটা ফুলে যাবে তারপর এই পনেরো মিনিটের মধ্যে আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটাকে কিভাবে রেডি করব সেটা দেখিয়ে দেব এবং শুকনো উপকরণগুলোকেও রেডি করে নেব তো এখন এই তরল মিশ্রণটাকে রেখে দিছি পনেরো মিনিটের জন্য আর এদিকে কেকটা তৈরি করার জন্য আমি এই ধরনের একটা কড়াই নিয়ে নিয়েছি এখন এই কড়ার মধ্যে একটা নর্মাল সাদা কাগজ এভাবে গোল করে কেটে মাঝখানে বসিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে দেব। তো এই কাগজটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা খুব সহজে উঠে আসবে এবং নিচে থেকে পুড়ে যাওয়ার চান্সও থাকবে না তো তেলটা ব্রাশ করা হয়ে গেলো মানে আমার কেকের পাত্রটা রেডি হয়ে গেল এবার আমি শুকনো উপকরণগুলোকে একটু সেলে নেব এই জন্য একটা চাল নিয়ে নিয়েছি এই চালনের মধ্যে এখন আমি দিয়ে দেব এক কাপ ময়দা আর দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার এই সুজির কেক তৈরি করতে গেলে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো জিনিসই ব্যবহার করতে হবে আর দিলাম এক সিমটি লবণ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটু সেলে নেব এতে করে এর ভিতরে যে দলা বেঁধে আছে সেগুলো খুব সহজে বের হয়ে যাবে এবং কেকটাও অনেক মসৃণ হবে আর যে কোনো কেক তৈরি করতে গেলে শুকনো উপকরণগুলোকে একটু সেলে নেওয়াই ভালো তো এই শুকনো উপকরণগুলোকে এখন আমি একটা পাশে রেখে দেব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিটের মধ্যে আমার সুজিটা ফুলে গেছে এবং চিনিটা প্রায় গলে গেছে তারপরও আমি এটাকে আর এক মিনিটের মতো ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি তো এক মিনিট মিক্সড করার পরে এখন আমি দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এদের মধ্যে দিয়ে দেব আগে থেকে সেলে রাখা সেই শুকনো উপকরণগুলো তো শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখন আমি একটা রাবারের ইস্পাসলা দিয়ে ভালো মতো এই ময়দাটাকে এই তরল মিশ্রণের সাথে মিক্সড করে দেবো এমনভাবে মিক্সড করতে হবে যাতে কোথাও দলা বেঁধে না থাকে তো এভাবে নেড়ে সেড়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো দলা বেঁধে না থাকে তো একটা স্মুথ একটা ব্যাটার হবে তো ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ তেল তো তেলটা দেওয়ার পরে আবারও এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব তেলটা যেন ভালোভাবে মিক্সড হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো নেডে ছেড়ে আমি তেলটাকেও ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিছি তো দর্শক আমার কেকের মিশ্রণটা পুরোপুরি রেডি এখন এই কেকের মিশ্রণটাকে আমি যে পাত্রে কেকটা ব্যাক করব সেই পাত্রের মধ্যে ঢেলে নেব তো সরাসরি পাত্রে আমি এই কেকের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তো সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিলাম এবার আমি কড়াইয়ের হাতলটা ধরে হালকাভাবে একটু ট্যাপ করে দেব এতে করে এর মধ্যে যদি কোনো বাতাস ঢুকে সেটা বের হয়ে যাবে এবং কেকটাও অনেক সুন্দর হবে আর এই কেকটা সুন্দরভাবে সাজানোর জন্য বা দেখার জন্য সুন্দর দেখার জন্য আমি কিছু টুটি ফুটি ব্যবহার করব। এগুলোর মধ্যে এখন আমি একটু হালকা ময়দা মেখে নেব অনেক সময় দেখা যায় যে ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি যাই ব্যবহার করা হয় সেগুলো নিচে চলে যায় তখন কিন্তু কেকটা দেখতে অতটা সুন্দর দেখা যায় না তো এক্ষেত্রে দারুণ একটা টিপস আছে এই ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি যাই ব্যবহার করেন না কেন এগুলোতে একটু ময়দা মেখে নিতে হবে এভাবে উপর দিয়ে টুটি ফুটিগুলো ছিটিয়ে দিছি আর এগুলো দেওয়া টোটালি অপশনাল আপনারা না চাইলে এগুলো বাদ দিতে পারেন তো এবার আমি এই পাত্রটাকে সরাসরি চোলায় বসিয়ে দেব তারপর আমার সোলার সর্বনিম্ন আসে এই কেকটাকে আমি বেক করে নেব আপনারা আপনাদের সোলার সর্বনিম্ন আসে কেকটাকে বেক করে নেবেন তো কেকটাকে আমি সোলায় বসিয়ে দিলাম এবং এই কেকটা হতে কতটা সময় লাগছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব তো ফিরে আসছি কেকটা হওয়ার পর তো দর্শক আমার কেকটা হয়ে গেছে উপর থেকেই দেখা যাচ্ছে আর আমার এই কেকটা হতে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিটের মতো তো কেকটা হয়েছে কি না আরও শেয়ার হওয়ার জন্য একটা কাঠি ঢুকিয়ে দেখবেন যদি দেখা যায় যে কাঠিটা অনেক মসৃণ এসেছে তাহলে বুঝতে হবে কেকটি হয়ে গেছে তো আমার কেকটি হয়ে গেছে এখন আমি কেকটিকে একটা প্লেটের উপর উঠিয়ে নিছি তো দর্শক দেখেন কত সহজে হয়ে গেল এই অসাধারণ সুজির কেকটি তো দর্শক আশা করছি আমার এই সুজির কেকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর এই কেকটি ডিম ছাড়া হলেও এটা খেতে কিন্তু খুবই মজার আপনারা একবার এভাবে ট্রাই করে দেখেন ইনশাল্লাহ অনেক ভালো হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ